শুভ দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ভালোবাসা। শুভ দর্শক, আমি আজকে চলে এসেছি আশুলিয়া গরুর হাটে। আজকে আশুলিয়া গরুর বাজারগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভাই গরু কিনলেন নাকি? কত নিল ভাই? 75 না? আচ্ছা 75,000 টাকা। সুপ্রিয় দর্শক, আজকে আশুলিয়া গরুর হাটে কিছু গরুর দাম দরগুলো একটু জানার চেষ্টা করি। মোটামুটি বেশ ভালো গরু এসেছে আজকে হাটে, প্রচুর পরিমাণে গরু। টুকটাক করে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি সকাল থেকেই বৃষ্টি আসছে ছাড়ছে এভাবেই এই হাটের মধ্যে। তারপরে মানুষ আসলে ব্যবসা গরু আনতে হবে, গরু এনেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো ভাই। গরু কখন নিয়ে আসছেন আজকে? এই তো 20 মিনিট হলো। 20 মিনিট হলো? জি জি জি। 20 মিনিট হলো, এই মাত্র বাইনলেন সব? জি, বাইনলেন ধোয়াইতেছি, মুছাইতেছি, পরিষ্কার করতেছি। এটা আজকে গরু কয়টা নিয়ে আসলেন ভাই? 5টা গরু আনছি ভাই। 5টা? জি ভাই। কোথা থেকে নিয়ে আসলেন? আমাদের ব্যবসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ দৌলতপুর থানা? মানিকগঞ্জ দৌলতপুর থানা। জি জি জি। মোটামুটি 5টা বেশ ভালো গরু, সাহিওয়াল গরু মানে কি? এগুলা কি সাহিওয়াল আছে, সিন্ধি আছে, সাহিওয়াল সিন্ধি সব রকমই আছে। হ্যাঁ হ্যাঁ, দেশাল আছে। কালো গরু আছে 1,15,000, কালো গরু 1,15,000, আর এটা 165, 165, এটা 175, এটা 175, ওটা 1,60,000, 1,60,000 না? ওই সাইডের গরু আছে 210, 210, এটা না? জি। দেখুন সুন্দর কি ভালো মানে গরুটা, এটা কত? 210। মোটামুটি বেশ সেই রকম গরু একটা, খুব ভালো মানের। হ্যাঁ 210 আছে। এখন কাস্টমার দাম দর বলে নাই, দেখি কত দাম বলে। ঠিক আছে, ব্যথা না করেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ভাই। সুপ্রিয় দর্শক, গরু নিয়ে এসছে। মোটামুটি গরুর বাজার এমনি কম এখন বর্তমানে। দেখুন প্রচুর পরিমাণে গরু আছে, প্রচুর পরিমাণ, অনেক বড় সাইজ গরু, সব ভালো ভালো গরু। এই যে সব দেশাল গরু আছে, খুব সুন্দর সুন্দর দেশাল গরু। আজকে প্রচুর গরু এসেছে এই হাটে, গরুর হাটে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আজকে কত গরু নিয়েছিলেন? 8টা। করাস ফিজিয়াম করস না? এটা কত রকম মাংস হবে? 3.5 মণ। 3.5 মণ। দাম কত যাচ্ছে এটা? দাম ছ 110, 110, 110 যাচ্ছে। মোটামুটি কত হলে ছাড়বে না? 100 হলে ছেড়ে দিবে, 100 হলে ছেড়ে দিবে। সুপ্রিয় দর্শক, এই সুগুরগুলো আগে অনেক দামে বিক্রি হয়েছে, যেমন 1,15,000-20,000 বিক্রি হয়েছে। সেগুলো এখন মোটামুটি দেখা যায় 1,00,000 টাকা তো পাবেন, বা 95,000-90,000 পাবেন। দাম দর করে নিতে হবে হাটে আসলে। প্রচুর পরিমাণে গরু, প্রচুর পরিমাণ। দেখুন আশুলিয়ার হাট, আশুলিয়া গরুর হাট। যারা ভালো মানের গরু নিতে যাচ্ছেন তারা এই আশুলিয়া হাটে এসে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? হ্যাঁ ভাই। কত গরু নিয়েছেন? তিনটা না? এখন বেচা কেনা শুরু হয়নি? একটু বেচা কেনা হয়নি। কাস্টমার কম নাকি? কাস্টমারই নাই। দামদর বলে নাই না? গরু বাজার কম না বেশি বলেন? কম কম, ওই ছোট ভাইয়ের কাছে, ওই ছোট ভাইয়ের কাছে।
আচ্ছা ভাই কয়টা গরু নিয়েছেন আগে শুনি আগে এই গরু দাও এই গরু কয়টা 17টা আমার গরু এলি যাই 8টা 7টা করেল 17টা 15টা 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 গরু কোথা থেকে আনাইছে গরুগুলো এ সিরাজগঞ্জ থেকে জি জি এ কয় টাকা আসছে গরুগুলো হ্যাঁ কয় টাকা আসছে 1 টাকা 1 টাকা কত ভাড়া নিছে ভাড়া নিছে 13500 13500 গরু তো ইনশাআল্লাহ বেশি দাও দাও আসছে নাকি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আচ্ছা আচ্ছা এগুলো কি জাতের গরু আছে সব এগুলো সব করস করস সবগুলো করস সব করস এই একটা দেশাল দুইটা দেশাল আছে দুইটা দেশাল আছে আচ্ছা আচ্ছা কোনমতে সবচেয়ে বড় গরু কোনটা সবচেয়ে বড় গরু এটা এইটাই বড় গরু না জি 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 এটা কত টাকা দাম এর মনে হরেন যে দাম সব 65 65 জি কতলে ছাড়া যাবে এটা এর মনে হরেন যে 52 লি ছেড়ে দিন 52 লি ছেড়ে দিন জি তাই না আচ্ছা দর্শক এই যে দেখেন অনেক বড় গরু করস গরু এগুলা বাংলা 152000 টাকা চাই তারপরে দাম দর করে নেবেন এই হাটে আসলে যারা 65 এর দাম চাইছে সেখানে 152 লি ছেড়ে দেবে তাই না আচ্ছা এগুলো কয় দাঁতের গরু এটা কি জানা আছে কি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কতগুলো দাঁতে নাই প্রচুর গরু এসেছে এই হাটে অনেক বড় বড় গরু এসেছে দেখুন আসলে আসলে আর এই ঢাকার এই হাটটি অনেক বড় একটা হাট এখানে সারা বাংলাদেশ থেকে গরু আসে হ্যাঁ এখানে আসলেও দেখা যায় একটু কম দামে গরু পাওয়া যায় কারণ বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসে আবার বেঁচে যাওয়া লাগে হ্যাঁ আপনারা এই আসলে হাটে আসলে একটু কম দামে গরু পাবেন এখানে ছোট বড় গাভী সব রকমের গরু পাওয়া যায় এখানে আপনারা গাভী গরু নিতে পারেন এখানে ছাগলেরও হাট আছে পাশাপাশি ছাগলও কিনতে পারবেন এখান থেকে এই যে এখানে সব গাভী গরুগুলো আছে আসলে এত দাম বলে তো শেষ করা যাবে না আসলে এখানে এসে দাম দর করে নিতে হবে এই গরুর দামগুলো আসলে ভিডিওর মাধ্যমে যে দামগুলো জানাই এরপরে দেখা যাচ্ছে অনেক কম দামে মানুষ কিনে গরুটা মনে হয় বিক্রি হবে কত দিয়ে বেচলো এটা 1,10,000 না আচ্ছা কোথা থেকে এসেছিলেন দেই নাই দেই এটা লাগবো না ভাই এটা কোথা থেকে এসেছিলেন কিনতে কষার জন্য নাকি কষার জন্য না আচ্ছা আচ্ছা কষার জন্য 1,10,000 টাকায় কিনছে মানবেন মানবেন ব্যবসায় সবাই মিলেমিশে ব্যবসা করেন প্রচুর গরু কিন্তু কাস্টমার কম প্রচুর পরিমাণ গরু এসেছে দেখাই গরু তো ঠাসা ঠাসি হাট একেবারে গরু ঠাসা ঠাসি এত পরিমাণ গরু এসেছে কাস্টমার হলো 10 জন গরু হলো 500 মানে এই পরিমাণ গরু অনেক কম কম আর কি কত কয় এই গরুর দাম 1,10,000 20,000 এই গরু 90,000 95,000 কয় দাম কমে মাংস গরুর দামে কম কইতাছে মাংসের দাম কিন্তু কমে নি
দেখছেন আমরা তাহলে কেমনে ব্যবসা করে কাম করতে দিই আমরা ইয়া করতে পারতাছি কিনতে পারতাছি না দাম বেশি চাইতেছে এক গরু মনে করেন এই দিকটা একটা গরু কিনছি আপনি মনে করেন 1 লাখ 20 হাজার টাকা দিয়া এই গরু আবার এরপর আবার আবার আনছি বেচতে এই গরুর দাম করে 90 হাজার 95 হাজার 1 লাখ 10 হাজার 10 হাজারই নাই তাহলে কেমনে বেচমু দাদা কোন গাড়ি ভাড়া দিয়ে লসে ঠিকই নিয়ে যাও হ্যাঁ ঠিকই আবার এই নিয়ে যাইতেব ফিরত লস দিয়া কিছু করার নেই প্রতিদিন লস আছেই হ্যাঁ বাজার যে কিন্তু সবচেয়ে বেশি গরু বাজার হইলো পাড়াগাঁও বাজারে এই আপনার হেমাদপুর হ্যাঁ ওই জায়গায় গরু বেচে কিনে ভালো হয় এখানে বেচে কিনে পাইকার কম এখানে কম হুম কমাতে হবে আমার নাম্বার তো খোলা নাই বন্ধ আছে আমার নাম আব্দুল সালাম সুপ্রিয় দর্শক আব্দুল সালাম ভাইয়ের কাছে টঙ্গি বাড়ি উনি এই আশুলিয়াতে আসলে ওনাকে পাবেন এমনি যারা প্রয়োজন আপনারা সরাসরি হাটে আসবেন হাটে এসে গরু দেখে শুনে কিনবেন শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ মহিষ আছে আপনার মহিষগুলো কিনতে পারবেন এই আসলে হাটে আসলে খুব বড় বড় মহিষ আছে এই মহিষগুলো আপনারা নিতে পারবেন দেখায় আমি দেখাই এই যে খুব ভালো মনে মহিষ যারা মহিষ কিনতে যাচ্ছেন তারা আসলে হাটে চলে আসবেন এখানে আসলে মহিষগুলো পাবেন এসে দাম দর করে নেবেন এই মহিষগুলো ভাই গামিটা কত নিল ভাই একটু বলবেন ভাই কত নিল বলবেন জানেন না ভাই একটু দামটা বললে ভালো হতো ভাই একটু দামটা ওনারা জানে না কতদিন নিয়েছে আসলে জানলেও ওনারা বলতেছে না